অনিয়মের কারণে বাতিল হতে পারে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার নির্বাচন। সেজন্য নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকিতে পড়বেন নিক্সন চৌধুরী। প্রার্থী বা অন্য কেউ বিধি লঙ্ঘন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। একটামুল হক সাইমের রিপোর্ট। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর এই ফোনালাপ কদিন ধরেই আলোচিত। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফোনে ও প্রকাশ্যে হুমকি ধামকির অভিযোগ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। 10 অক্টোবর ভোট গ্রহণের দিন আচরণবিধি ভেঙে বিজয়ী প্রার্থীকে সাথে নিয়ে প্রকাশ্য জনসভায় বক্তব্য দেন এই সংসদ সদস্য। যদি আমি আমার নেতাকর্মী নিয়ে তিন থানা নিয়ে নামি, তাহলে আপনি কিন্তু এক মিনিটও দম নেওয়ার জায়গা পাবেন। তার এই আচরণের বিরুদ্ধে একাট্টা হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। 15 অক্টোবর নিক্সন চৌধুরীকে একক আসামি করে মামলা করে নির্বাচন কমিশন। বর্তমানে এটি পুলিশের তদন্তাধীন রয়েছে। নির্বাচনে বিধি লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 7 বছর সাজাসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হলে এই সংসদ সদস্য পদ হারাতে পারেন নিক্সন চৌধুরী। নৈতিকতা স্খলনজনিত কারণে যদি অনূর্ধ্ব 2 বছরের শাস্তি হয়, মানে জেল জরিমানা হয়, তাহলে সেই ক্ষেত্রে সংসদ তার পদ বাতিল করতে পারে। আর যদি সংসদ কোনো কনফিউশন মনে হয় যে এখানে বাতিল হবে কি হবে না, যেন প্রশ্নগুলো উঠলে তখন এটা কমিশনে পাঠাতে পারে তারা মতামতের জন্য, এবং কমিশন যে মতামত দেবে সেটা চূড়ান্ত হবে। একই সাথে ঝুঁকিতে রয়েছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে নৌকার টিকিটে বিজয়ী প্রার্থী হাফেজ মোহাম্মদ কাউসার। ভোটের দিন সন্ধ্যায় জনসভায় অংশগ্রহণ সহ বিধি লঙ্ঘনের কারণে তিনিও হারাতে পারেন বিজয়ের মুকুট। ঘটনা তদন্তে কাজ করছে ইসির 3 সদস্যের তদন্ত কমিটি। ওই তদন্ত কমিটি তদন্ত করবেন যেটা, সেটা হলো যে ওই আর কেউ এটার সাথে সম্পৃক্ত কিনা, বিশেষ করে ওনার সাথে যারা ছিলেন তাদের কেউই আরও আছে কিনা, বা প্রার্থী যিনি ছিলেন তিনি নির্বাচন আইন ভঙ্গ করেছেন কিনা। হ্যাঁ, যদি ওই রিপোর্টে আসে যে প্রার্থী বিধি লঙ্ঘন করেছে তার প্রমাণসহ, তারা তো রিপোর্ট করবেন। যদি প্রমাণে থাকে তাহলে মাননীয় কমিশন তখন তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আইনের যেটা সর্বোচ্চ ইয়ে আছে সেটা হলো যেন আর নির্বাচন বাতিল হতে পারে। গেজেট প্রকাশ তো আপাতত বন্ধ আছে, তো কমিশনেরই সিদ্ধান্ত আছে যে ওখানে রিপোর্ট না পর্যন্ত স্থগিত থাকবে। সচিব জানিয়েছেন মামলায় নিক্সন ছাড়া অন্য কাউকে আসামি করা না হলেও ইসির নিজস্ব তদন্তে অপরাধ প্রমাণিত হলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহেদ সরওয়ারের হাইকোর্ট বেঞ্চে রোববার জামিনের আবেদন করেন নিক্সনের আইনজীবী শাহদিন মালিক। এই আবেদনটির উপর মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের কর্মকর্তাদের ভয় ভীতি দেখানোর অভিযোগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এই মামলা করে।